তাই অহুব ছাত্র সন্থার অর্ধ উলঙ্গ প্রতিবাদ, শিবসাগরত আতাসু স্বতন্ত্রর প্রতিবাদ, শিবসাগর নগরত তাই আহোম জনগোষ্ঠীয় সংগঠনটোর অর্ধ উলঙ্গ প্রতিবাদ, তাই আহোমক জনজাতিক মর্যাদা প্রদানের দাবিত সাব্যস্ত করিলে এই প্রতিবাদ, 600 বছরীয় আহোম রাজত্বত একত্রিত হওয়া অসমের চূড়ান্ত দুঃখজনক স্বরূপ, সরকারের হেমাহির বাবে উলঙ্গ হল আহোম জনগোষ্ঠীর সংগঠন। পূর্বে কৈ আছো যে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার আর বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার খিলঞ্জীয়া বিরোধী সরকার, আহোম বিরোধী সরকার, স্বয় জনগোষ্ঠী বিরোধী সরকার। গতি আজি আমি অর্থ উলঙ্গ হয়ে পেলায় এই জেলা উপায়ুক্ত কার্যালয়ত আমি প্রতিবাদ করছো। আর এই প্রতিবাদের যোগে একটা কথা কোব বিচার 24 নির্বাচন আই আছে, যদি ভাবিছে এবার পালন করেন বলে জনগণ মিডিয়াকে ভাগ করে আছে, গতি এই কার্যালয় অনাগত দিনের আন্দোলন আরো তীব্র। বিগত বহু বছর ধরে আহোম জনগোষ্ঠীক জনজাতি মর্যাদা প্রদানের দাবি উত্থাপন করে অহা হয়েছে যদিও প্রতি নির্বাচনের আগত সরকারে আভুয়া ভারি আহিছে। সেয়েহে আজি ঐতিহাসিক শিবদল প্রাঙ্গণের পর শিবসাগর জেলা উপায়ুক্তর কার্যালয়লৈ অর্ধ উলঙ্গ হয়ে শোভাযাত্রা করে কার্যালয়ের সম্মুখত তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে। বিজেপি সরকার হাই হাই, হিমন্ত বিশ্ব শর্মা ওয়াক থু, নো এসটি নো রেস্ট আদি শ্লোগান দি তাই আহোম ছাত্র সন্থার সদস্য সকলে পরিস্থিতি উত্তাল করে তোলে। অনাগত দিনত যদি রাজ্য সরকারের লগতে কেন্দ্রীয় সরকারে তাই আহোমের জনজাতিকরণের দাবি গুরুত্ব প্রদান নকরে তেন্তে আগন্তুক দিনত অনির্দিষ্ট সময়ের বাবে অসম বন্ধর লগতে আত্মজাহর দরে চূড়ান্ত কার্যসূচী হাতত লওয়ার ভাবুকি দিছে সংগঠনে। আমি সরকারকে আমি দাবি জানাব বিচারি যে সদৌ টাইম ছাত্রদের যদি ন্যায্য দাবি, আহমকের এই ছয় জনক যদি ন্যায্য দাবি, জনজাতিকরণের যে দাবি, সেই দাবি আমি আজি আনবলে বাধ্য হম। যদি আজি যদি এই অর্ধ অলংকর প্রতিবাদের জড়িয়ে যে আমার কথা নুশুনে, ইয়াতকৈ আমি জঙ্গি আন্দোলন করে বাধ্য, দরকার হলে আমি আত্মজাহর জলে আমি সিদ্ধান্ত গ্রহণ করি, দরকার হলে আমি লোকসভা ইলেকশনত আমি ভোট বর্জনের সিদ্ধান্ত আমি গ্রহণ করবলে বাধ্য হম। একটা কথা জানাব বিচার যে এই আন্দোলন হিমর পর হিমালয় ব্যাপী যাওয়ার আমি একটা প্রক্রিয়া আমি আরম্ভ করেছি। ইতিমধ্যে আহোম অধ্যক্ষ অঞ্চলত আমি প্রত্যেকজন আহোম খিলঞ্জীয়াই প্রত্যেক গাঁও অঞ্চল ব্যাপী আমি আন্দোলন বাধ্য করবলে বাধ্য হম। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া।